আমি অঙ্গনবাদী কর্মীর সহায়িকায় এটা এটা পরিয়াল আমি 6000 টাকাত আমি কেনেকৈ আমি চলাই পেলাই আমি এখন ঘর চলাব পারি, সে কারণে আমি এতিয়া আমি ভাবিলো যে আমি এনেকৈ নিমাত হয়ে থাকি আমি লাভ নাই, সে কারণে আমি আজি তিনখন প্রকল্পত সকলো আমি কর্মী সহায়িকা ওলাই আহি আমি যেতিয়ালৈকে আমার এই মাননি আমাক সরকারে দিয়া সিদ্ধান্ত নলয় তেতিয়ালৈকে আমি আজি কর্ম আজি আমি আজি দিনটোত আমি কর্মবিরতিহে পালন কৰিছোঁ, কিন্তু আমি বিগত অনাগত দিনত আমি ধর্ণা কার্যসূচী আৰু আমি বিশালভাবে হাতত লম বুলি আজি আমি প্রতিশ্রুতিবদ্ধ হৈ আমি ইয়াতে সকলো কর্মী সহায়িকা আজি আগবাঢ়ি আহিছোঁ। আমার দুশ দুটা সেন্টার আছে, 300 প্রকল্পত আছে, এতিয়া আমার 400 আমি কর্মী সহায়িকা ইয়াত আমি কর্মবিরতি পালন করছি, এতিয়ালৈকে আমাক সরকার মানে একো এটা আমার দাবি মানি নলয় তেতিয়ালৈকে আমি এই কর্মবিরতি করে যাম বলে আজি আমি ইয়াত একত্রীকরণ হয়েছি। আমি এই 300 প্রকল্প অঙ্গনবাদী সংগঠন শিশু উন্নয়ন প্রকল্পত আমি আজি সমবেত হবলগীয়া হয়েছে। আমি সরকারের উপর মানে খঙে উঠা নিচিনা হয়েছে, আমাক বহুত বঞ্চিত করে আহিছে, সেখানে আমি কর্মবিরতি পালন করে 300 অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকল একগোট হয়েছি। সরকারলে আমি এইটাই অনুরোধ জানাও যে আমি বিজেপি সরকার যান দিনের পর আসলে আমি আশা পালি রয়েছিল আমার অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকল কিবা এটা নহয় আমি এখন ঘর চলাকে এটা মাননি পাম বলে যাবো কাম আমার জাপি দিছে সেইবো কাম কই আমি আশায় কাম বন করে আছো, অন্যথা আমার আজি এটা যাওয়া বাজেটত আমাক বহুত বঞ্চিত সরকারে আমাক বহুত বঞ্চিত করেছে। আমার যেতিয়ার আমার টিংখাং সমষ্টিত বিমল বৰা ডাঙরিয়া মন্ত্রী আছিল তেতিয়ার আমি মানে তেখেতর উপর নির্ভর করে আমি কোনো ধর্ণা কার্যসূচী লওয়া নাছিলো, আমি বহুতে এই বিজেপি সরকারখনের উপর আমি আশা পালি রয়ে আছিলো আমার মাননি বৃদ্ধি করবর কারণে আমি কর্মবিরতি পালন করে দিছো। হয় সরকারে এটা যান অনির্দিষ্টকাললে দিছো, যেহেতুকে আমার কিবা এটা সুব্যবস্থা করে আমার অঙ্গনবাদী কর্মী সহায়িকাসকলক সিদ্ধান্তটো ভালদরে লোক লাগে, যান কাম জাপি দিয়ে আমি সিমানে করম, কিন্তু আমার এখন ঘর চলাকে এগারী কর্মী সহায়িকা এখন ঘর চলাকে ন্যূনতম মজুরি দিব বলে আমি এই কর্মবৃত্তি পালন করছি। 400 অঙ্গনবাদী কর্মী সহায়িকা আমার টিংখাং প্রকল্পত আছে, 400 200 দুটা সেন্টার। ইয়ারপর উলার কি একো উপায় নাই, এই রোগর চিকিৎসা আছেনে? লাজতে কাকু একো কবই পারা নাছিলো, আর এই যন্ত্রণা সহ্যও করিব পারা নাছিলো। পাইলস কেতিয়া আহিব কোনে জানে, এই কষ্টর পৰা উলার কি একো উপায় নাই, এই পাইলসর কারণে একো কামেই করিব নোৱাৰি। এই সমস্ত সমস্যা এটি ডাঙর বেমারের কারণ হব পাৰে, যার নাম অর্খ বা পাইলস। আমার এই অনুষ্ঠানটি মনোযোগী আছে, আপনার খোঁজ করা সময়ত যন্ত্রণা বা কষ্ট হয় নেকি, আপনার মলদ্বারত ফুঁহা বা ইনফেকশন হয়েছে নেকি, খোঁজ করা সময় আপনার রক্তপাত হয়েছে, মানে আপনার পাইলস। পাইলস বা অর্খ এনেকুৱা এটা রোগ যেটোৰ সোনকালে পৰিত্ৰাণ পোৱা খুব কঠিন। মল সংকোচনের ফলত ঘর্ষণের দ্বারা নার্ভবুর ফুলি যায় আর ইয়ার ফলত রক্ত ক্ষরণ হওয়া আরম্ভ হয়, আর এইটাই হয়েছে অর্খ বা পাইলস। এই রোগটো একেবারেই সহজভাবে নলব, এইটো খুবই কষ্টকর, টয়লেট করার সময় অত কষ্ট অত যন্ত্রণা আর যেটো কষ্ট একেবারেই সহ্য করব নোৱাৰি। এতিয়া চিন্তার কোনো কারণ নাই, কারণ পাইল ক্লিয়ার এনেকুৱা এটা আয়ুর্বেদিক ফর্মুলা যিয়ে আপোনাৰ এই ৰোগক একেবাৰে নিৰ্মূল কৰি পেলাব পাৰে। পাইল ক্লিয়াৰ আচলতে আমি দৈনন্দিন খাই থকা ফাষ্টফুড, জাংক ফুড, অসময়ত খোৱা, অসময়ত শোৱা বা ব্যস্ততা, টেনশ্যন, কম্পিটিশ্যন, এইবোৰ অনিয়মিত কাৰণে মানুহৰ পাচন ক্ৰিয়া ব্যাহত হয়। লাহে লাহে এইবোৰে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে, যাৰ ফলত পৰৱৰ্তী সময়ত মলদ্বাৰত ইনফেকশ্যন হয়, তাৰ পৰা আৰম্ভ হয় এই জ্বালা যন্ত্ৰণা। অনেকেই ভাবে এবার অপারেশন করার পিছত সব ঠিক হয়ে যাব, অপারেশনে কিন্তু এই রোগের একমাত্র চিকিৎসা নহয়। আমি কম অপারেশন হলেও পাইল ক্লিয়ার অবশ্যই সেবন করব যাতে এই রোগ পুনের ঘুরি নাহে। আমার এই সংস্থাটি GMP তথা ISO-র দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, আর আমার এই প্রোডাক্টটি FDA-র দ্বারা অ্যাপ্রুভড। 7 দিন, মাত্র 7 দিন
আপুনি মাত্ৰ 7 দিন ব্যৱহাৰ কৰিলে গম পাব যে আমাৰ এই প্ৰডাক্টটো কিমান যে এফেক্টিভ। আপুনি পাব আয়ুৰ্বেদিক পাইল ক্লিয়াৰ কেপচুল আৰু কনষ্টিপেচনৰ বাবে কাৰ্বছ মুক্তি কেপচুল আৰু লগত পাব পাইল ক্লিয়াৰ ক্ৰীম।